প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের মা ও মাটি ইউটিউব চ্যানেলের প্রোগ্রাম দেখছেন, সবাইকে মা ও মাটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে নতুন বছরে আধুনিক পদ্ধতিতে গুলশা মাছের পোনা চাষ করে সফলতা অর্জন করবেন এবং ভালো উন্নত জাতের পোনা কোথায় পাবেন জানতে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। এবং আমার চ্যানেলটিতে নতুন আসলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Press the bell icon on the YouTube app and never miss another update. গুলশা একটি ছোট মাছ যা অন্যান্য ছোট মাছের তুলনায় খেতে বেশ স্বাদের। দিন বদলে যাওয়ার সাথে সাথে মাছটি তেমন দেখা যায় না, তবুও চেষ্টা চলছে এটি প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য। বর্তমানে এই মাছটি চাষ করা হচ্ছে এবং একদিকে যেমন এই মাছটি রক্ষা করা যাচ্ছে, তেমনই অন্যদিকে দেশের মাছের চাহিদা পূরণ করা যাচ্ছে এবং মাছটি ব্যাপক ভূমিকা পালন করা যাচ্ছে। এই মাছটি চাষের সুবিধা সাধারণত স্টেপ নাম্বার ওয়ানে গুলশা মাছ মূলত সব ধরনের পুকুরে চাষ করা যায়, সেটা মৌসুমে হোক বা যে কোনো জলাশয়ে হোক। স্টেপ টু হলো এ মাছ চাষের পুকুরের সব স্তরে খাবার ব্যবহার করা নিশ্চিত। সাধারণত এই গুলশা মাছ 5 থেকে 6 মাসের মধ্যেই কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি গুলশা মাছ বাজারজাত করা যায়। গুলশা মাছ সাধারণত সুস্বাদু, এ কারণে এই বাজারের মূল্য অনেক বেশি। গুলশা মাছের জন্য পুকুর প্রস্তুতি: শুকনো মৌসুমে পুকুর হতে জলজ আগাছা পরিষ্কার করতে হবে এবং পার মেরামত করতে হবে। স্টেপ টু, ছোটো মাছ চাষের ক্ষেত্রে পুকুর শুকিয়ে নেওয়াটা ভালো, তাই বারবার আপনারা চাইলে গণফাঁসের জাল টেনে রাক্ষসী মাছ ক্ষতিকারক পানি উপশম করতে পারেন। স্টেপ থ্রি, প্রতি শতকে 1 থেকে 2 কেজি পাথরে চুন প্রয়োগ করতে পারেন এবং আপনারা অবশ্যই মাটির গুণাগুণ বেঁধে চুন কম বেশি দিতে পারেন। স্টেপ ফোর, এ মাছের পোনা ছাড়ার পূর্বে পুকুরে সার প্রয়োগ করতে হবে। সার প্রাকৃতিক খাদ্য জন্মায়, এই খাদ্য পোনা খেতে পারে। স্টেপ ফাইভ, মাছের পোনা ছাড়ার পূর্বে অবশ্যই শতকে 4 থেকে 6 কেজি গোবর এবং 100 গ্রাম ইউরিয়া ও টিএসপি দিতে পারেন। পোনা ছাড়ার পূর্বে খেয়াল রাখতে হবে যে পুকুরে পানি হালকা সবুজ হলে আপনারা অবশ্যই পোনা দিতে পারেন। আর অবশ্যই পোনা কেনার সময় ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করতে হবে। আপনারা যদি আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নতুন বছরের নতুন পোনা যদি গুলশা মাছের পোনা অর্থাৎ 2000 থেকে 1500 লাইনে যদি ক্রয় করেন, তাহলে অবশ্যই ফিডের শিরোনাম অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই পোনা যখন আপনারা পরিবহন দিয়ে নেবেন, যখন পোনাটা ছাড়বেন, ছাড়ার আগে অবশ্যই আপনারা একটা বালতি নিতে হবে। ওটার মধ্যে আপনারা 10 লিটার পানির মধ্যে হাফ চামচ পটাশ প্রয়োগ করে, অর্থাৎ পটাশ প্যারাম্যাগনেট, এটি প্রয়োগ করলে আপনারা দেখা গেছে কি ওই মাছের পোনাগুলো যদি আপনারা ওই 30 সেকেন্ড চুবিয়ে যদি ধীরে ধীরে ছাড়েন, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। গুলশা মাছের খাবার প্রয়োগ: আপনারা চাইলে পুকুরের সম্পূরক খাদ্য দিতে পারেন, যেমন চালের কুড়া 40%, গমের ভুষি 20%, সরিষার খোল 20%, ফিশমিল 20%, মোট 100%। আর অবশ্যই 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখে সরিষার খোলের সাথে শুকনো গমের ভুষি, চালের কুড়া, মিহি কুড়া মিশিয়ে গোলাকার বল তৈরি করে দিতে পারেন। আর অবশ্যই পুকুরে মজুতকৃত মাছের মোট ওজনের শতকরা 5 থেকে 3 ভাগ হারে দৈনিক খাবার প্রয়োগ করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এভাবে নিয়ম মেনটেন করে আপনারা যদি পুকুরে খাবার প্রয়োগ করেন, তাহলে 8 থেকে 9 মাসে আপনারা 45 থেকে 50 গ্রাম ওজনের হয় এবং তা বিক্রয়ের জন্য উপযুক্ত হবে। ভিউয়ার্স, এই পুরো ভিডিওতে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলা হয়েছে, এগুলো যদি আপনারা মেনটেন করে তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আর অবশ্যই আপনাদের জন্য প্রতিদিন কষ্ট করে ভিডিও তৈরি করা হয়, অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর অবশ্যই যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও পার্টে। ততদিন সকলে ভালো এবং সুস্থ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।